বন্ধুরা, সাংবাদিকদের যেন খেয়ে দিয়ে কোনো কাজই নেই, এই মুহূর্তে তারা উদ্ভট উদ্ভট প্রশ্ন কিন্তু করে যাচ্ছেন। আগামী 4 তারিখে মুক্তি পেতে যাচ্ছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাসের ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এবং একই দিনে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়ক মেগা স্টার শাকিব খানের ছবি শাহেনশা। হ্যাঁ, ছবিটি একই দিনে দুজনের ছবি মুক্তি পাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু সারা দেশ রয়েছে অনেক আনন্দে, একটা ঈদের আনন্দের মতোই কিন্তু আনন্দ হতে যাচ্ছে আগামী 4 তারিখ। এবং এই দিন সবগুলো হলেই কিন্তু আমরা জানি শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে এবং অপু বিশ্বাসের ছবিও মুক্তি পাচ্ছে। শাকিব খান চাচ্ছেন তার হলে কিন্তু এই মুহূর্তে নতুন যেসব পরিবর্তন এসেছে সেই ছোঁয়া লেগে থাকুক, সেটাই হয়তো হচ্ছে। এর মধ্যে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে 4 তারিখকে আপনার প্রিপারেশন কেমন, জয়কে আপনি কি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, অবশ্যই হলে নিয়ে যাব এবং আমি আর জয় একই সঙ্গে সিনেমা দেখব, এবং যদি সুযোগ পাই শাকিব খানের সঙ্গেও শাকিব খানের ছবিটি আমরা দেখব। আমি আর জয় আশা করছি আমাদের ছবিগুলো খুব ভালোভাবে দেখা হবে এবং সেদিন ভক্ত দর্শক যারা থাকবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে ছবি দেখতে পারবেন। এই যে একটা মজার একটা কথা অপু বিশ্বাস বলেছেন, দর্শক ভক্ত আপনারা কিন্তু একই সঙ্গে 3টি জিনিস দেখতে পাচ্ছেন, সেদিন সেদিন দেখতে পাচ্ছেন শাকিব খানকে, দেখতে পাচ্ছেন অপু বিশ্বাসকে, এবং দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় আব্রাম খান জয়কে। আপনারা হলে যে যে হলেই থাকুন না কেন, আপনারা কিন্তু কোনো না কোনো সময় পেয়ে যাবেন হলে গিয়ে আপনাদের সবার প্রিয় এই 3 তারকাকে একই সঙ্গে। আমি জানি অপু বিশ্বাস এবং শাকিব খানকে দেখার জন্যে ভক্তরা যতটা না আগ্রহ নিয়ে হলে যাবেন তার চাইতে বেশি আগ্রহ নিয়ে কিন্তু তারা হলে যাবেন আব্রাম খান জয়কে এক নজর দেখার জন্য। আপনারা কোন ভক্ত এই সৌভাগ্যবান হবেন সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি জানি না তারা কখন কোন হলে থাকবেন। সেটা জানতে পারলে হয়তো নিশ্চয়ই সময়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব, কারণ আপনারা জানেন সব খবর সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে অনেক বেশি ভালোবাসি। এবং আমার চ্যানেলটি রয়েছে সংবাদ আসলে রিভিউ করার, আপনারা জানেন অন্যান্যরা যে সংবাদগুলো বলে থাকে সেগুলোর মধ্যে যেসব ভ্রান্ত খবর থাকে সেগুলো বাদ দিয়ে আমি আপনাদেরকে শুধুমাত্র সঠিক যে তথ্যটুকু থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা ধরেই নিয়েছেন যে এই চ্যানেলটিতে সবসময় আমি সত্য কথাগুলো, সত্য যে নিউজগুলো থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, এবং শাকিব খান, অপু বিশ্বাস এবং জয়কে আপনারা কোন হলে গিয়ে কখন দেখতে পাবেন অবশ্যই সেটা দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলটাতেই। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।